আনারকলির সহকারী শিক্ষক কালেক্টর পাবলিক স্কুল এন্ড কলেজ বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কালেক্টর পাবলিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পাঠে কিছু পাঠ নিয়ে আলোচনা করব। যে পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যা যা শিখতে পারবে, মৌলসমূহের বিশেষ নামকরণের কারণ ব্যাখ্যা করতে পারবে, পর্যায় সারণীর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এবং একই গ্রুপে মৌলগুলো দ্বারা গঠিত যৌগের একই ধরনের ধর্ম প্রদর্শন করে তা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খাতা কলম এবং বইটি সামনে রেখেছ। গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা নোট করবে এবং আমার এই পাঠের সাথে থাকবে। চলো আমরা সরাসরি চলে যাই আজকের পাঠে। আজকের পাঠের প্রথম বিষয় হলো মৌলসমূহের বিশেষ নামকরণের কারণ। আমরা জানি পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় এবং 18টি কলাম রয়েছে এই এবং 118টি মৌলকে এখানে বিন্যস্ত করা হয়েছে। এই 118টি মৌলে যে বিশেষ নামকরণ করা হয়েছে সে সম্পর্কিত তথ্য তোমাদের সাথে আমি আজ শেয়ার করব। তোমরা প্রস্তুত হয়ে যাও। দেখো, পর্যায় সারণীতে গ্রুপ একের যে মৌলগুলো রয়েছে তা আমরা বোর্ডে লিখব। গ্রুপ একের দুই নম্বর পর্যায়ে রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এই 6টি মৌল এক নং গ্রুপে রয়েছে এবং আরেকটি মৌল রয়েছে হাইড্রোজেন। আমরা আগামী গত পাঠে ধাতু, অধাতু এবং অপধাতু সম্পর্কে জানি যে হাইড্রোজেনটা কখনো ধাতু কখনো অধাতুর মতো আচরণ করে। তারপরে যে গ্রুপের দ্বিতীয় পর্যায় থেকে শুরু করে সপ্তম পর্যায়ে যে মৌলগুলো রয়েছে সেটা আমি বোর্ডে নীল করেছি। এই প্রতিটি মৌলের একটি সাধারণ নাম রয়েছে, এদেরকে আমরা কি বলি? এদের বলি আমরা হলো ক্ষার ধাতু। এরা পর্যায় সারণীতে এক নম্বর গ্রুপে অবস্থান করে। এখন এক নম্বর গ্রুপের মৌলগুলো কেন ক্ষার ধাতু সে সম্পর্কে চলো আমরা জেনে নিই। এক নম্বর গ্রুপে আমি সোডিয়ামকে যদি বিবেচনা করি, সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হচ্ছে। আমরা ক্ষার ধাতু বলতে কি বোঝায়? যে সকল ধাতু জলীয় দ্রবণে বিশ্লেষিত হয়ে হাইড্রোক্সিল আয়ন দান করবে তাদেরকে আমরা ক্ষার হিসাবে বিবেচনা করে থাকি। তাহলে চলো দেখে নিই, সোডিয়াম যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন এখানে কি উৎপন্ন করবে? তখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। আমরা জানি যে ক্ষার ধাতু পানিতে বিশ্লেষিত হয়ে হাইড্রোক্সিল আয়ন দান করে। তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে সোডিয়াম একটি ক্ষার ধাতু এবং এক নম্বর গ্রুপের এই 6টি মৌল পানির সাথে বিক্রিয়া করে এরকম হাইড্রোক্সিল আয়ন গঠন করবে এবং ধাতব হাইড্রোক্সাইড আয়ন গঠন করবে, অর্থাৎ ধাতব হাইড্রোক্সাইড আয়ন গঠন করবে এবং পার্শ্ববর্তী হিসাবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে ক্ষার ধাতু কেন, কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বিধায় এক নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলি? ক্ষার ধাতু বলে থাকি। চলো পরবর্তী গ্রুপের মৌলগুলো সম্পর্কে আমরা জানি। দুই নম্বর গ্রুপ, দুই নম্বর গ্রুপের মৌলগুলো আমরা কি কি লিখতে পারি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। বেরিয়াম এবং রেডিয়াম এখানে মোট 6টি মৌল রয়েছে। এই 6টি মৌলের একটি সাধারণ নাম রয়েছে বা বিশেষ নাম রয়েছে, তারা হল মৃত ক্ষার ধাতু নামে পরিচিত। তাহলে আমরা কি জানলাম? দুই নম্বর গ্রুপের মৌলসমূহ মৃত্যু
পরীক্ষা ধাতু নামে পরিচিত। কারণটা কি? কারণটা হলো এরা কি ক্ষার ধাতু, তাহলে এরা পানির সাথে বিক্রিয়া কি করবে, ক্ষারীয় যৌগ গঠন করবে। এখন মৃত মানে কি? মৃত মানে হচ্ছে মাটি। তার মানে এই সকল যে ধাতু রয়েছে এই সকল ধাতু আমরা মাটিতে পাবো, এই জন্য এদেরকে মৃত ক্ষার ধাতু নামে পরিচিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বুঝতে পেরেছ যে দুই নম্বর গ্রুপের যে ছয়টি মৌল রয়েছে তারা সকলে মৃত ক্ষার ধাতু নামে পরিচিত। এখানে আমরা ম্যাগনেসিয়ামকে যদি পানিতে বিশ্লেষিত করি তাহলে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখন ম্যাগনেসিয়ামের যোজনী কত? দুই। এটা চলে গেল হাইড্রোক্সিলের পাশে এবং হাইড্রোক্সিল আয়নের যোজনী হলো এক, সেটা ম্যাগনেসিয়ামের পাশে আসলো। এভাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড গঠন করলো, পার্শ্ববর্তী হিসেবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে এই ধাতুটা কোথায় পাবো আমরা? মাটিতে পাবো। এই ধাতুটা মাটিতে পাবো, এই জন্য এই দুই নম্বর গ্রুপের মৌলসমূহ মৃত ক্ষার ধাতু নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা বিষয়গুলো বুঝতে পারছো এবং খুব ইজিলি তোমরা খাতায় এগুলো নোট ডাউন করছো। চলো পরবর্তী গ্রুপের মৌল সম্পর্কে আমরা জেনে নিই। তিন নম্বর গ্রুপ না, এগারো নম্বর গ্রুপের মৌল সম্পর্কে আমরা জেনে নিই। এগারো নম্বর গ্রুপের মৌল কি কি রয়েছে? কপার, সিলভার, অরাম বা গোল্ড এবং আরজিতে কি? আরজিতে হচ্ছে রন্ড জেনিয়াম। এই চারটি মৌল কত নম্বর গ্রুপে অবস্থিত? এগারো নম্বর গ্রুপে অবস্থিত। এদেরকে একটা বিশেষ নামকরণ করা হয়েছে, এরা মুদ্রা ধাতু নামে পরিচিত। কি ধাতু নামে পরিচিত? মুদ্রা ধাতু নামে পরিচিত। এই চারটি মৌলের মধ্যে কপার, সিলভার এবং অরাম প্রাচীনকাল থেকে যে মুদ্রা তৈরি করা হয় এই তিনটি ধাতুকে বিশেষভাবে ব্যবহার করা হয়, এই কারণে এই ধাতুগুলা মুদ্রা ধাতু নামে পরিচিত। আমরা যে মুদ্রা বাংলাদেশে প্রচলিত রয়েছে সে প্রাচীনকাল থেকে যে মুদ্রাগুলো প্রচলিত রয়েছে সেই মুদ্রা তৈরিতে আমরা কপার, সিলভার এবং অরাম এই ধাতুগুলো ব্যবহার করে থাকি, বিধায় এগারো নম্বর গ্রুপে এই সকল মৌল অবস্থিত এবং এই সকল মৌলগুলোকে মুদ্রা ধাতু নামে পরিচয় দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা বিষয়গুলো লক্ষ্য করছ। চলো এবং পরবর্তী পর্যায়ে ১৭ নম্বর গ্রুপে আমরা চলে যাই। ১৭ নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটিতে অ্যাস্টাটিন এবং টিএস, টিএস হচ্ছে টেনসিন। তোমরা খেয়াল রাখো আমরা এই কয়টা সম্পর্কে সহজে জানি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর এটা হলো অ্যাস্টাটিন এবং এটা হলো টেনসিন। এগুলো কত নম্বর গ্রুপে অবস্থিত? এটা হলো ১৭ নম্বর গ্রুপে অবস্থিত। এদের একটি বিশেষ নাম রয়েছে, এদেরকে হ্যালোজেন গ্রুপের মৌল বলা হয়। এদেরকে কি গ্রুপের মৌল বলা হয়? হ্যালোজেন গ্রুপের মৌল বলা হয়। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ গঠনকারী। হ্যালোজেন শব্দের অর্থ কি? লবণ গঠনকারী। আমরা যে মাসে যে লবণটা খাই তার মধ্যে যে মৌলটা রয়েছে সেটা হলো ক্লোরিন। আমরা যে টুথপেস্ট ব্যবহার করি সেখানে যে মৌলটা রয়েছে সেটা হলো ফ্লোরাইড মৌল। এভাবে এই মৌলগুলো আমরা দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহারিক কাজে লাগে, তাহলে এই ১৭ নম্বর গ্রুপের মৌলগুলোকে হ্যালোজেন গ্রুপের মৌল বলা হয়। এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলোকে আমরা এক্স দ্বারা প্রকাশ করে থাকি। সরাসরি আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? এক্স দ্বারা প্রকাশ করে থাকি। এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলো কি করে?
সোডিয়াম একটি কি ধাতু এই সোডিয়াম ধাতু এই হ্যালোজেন গ্রুপের মৌলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে অর্থাৎ লবণ তৈরি করবে তাই বিধায় এই গ্রুপের মৌলগুলোকে কি বলা হয় হ্যালোজেন গ্রুপের মৌল আমরা হ্যালোজেন শব্দের অর্থ জানি লবণ গঠনকারী যেহেতু এই গ্রুপের মৌল ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ গঠন করছে তাই এই গ্রুপের মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন গ্রুপের মৌল আবার কি ঘটনা ঘটে যে এই যে মৌলগুলো এই মৌলগুলো তাদের যে বাইরের শেলে যে ইলেকট্রনগুলো রয়েছে নিজেদের মধ্যে কি করে ভাগাভাগি করে নিজেদের মধ্যে শেয়ার করে করার ফলে দ্বি মৌল অণু গঠন করে দ্বি মৌল এখানে টু মানে দ্বি মৌল অণু গঠন করে এটি আরেকটা বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে আমরা দুইটা পয়েন্ট পেলাম যে এই মৌল ধাতুর সাথে বিক্রিয়া করলে লবণ উৎপন্ন করে বিধায় এদেরকে হ্যালোজেন গ্রুপের মৌল বলা হয় আবার এরা নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে নেয় নিয়ে দ্বি মৌল অণু গঠন করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা শিখে নিলাম 11 নম্বর গ্রুপের মৌল মুদ্রা ধাতু নামে পরিচিত এবং 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে হ্যালোজেন গ্রুপের মৌল বলা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকটি গ্রুপের মৌল সম্পর্কে আমরা জেনে নিই সেটি হলো 18 নম্বর গ্রুপের মৌল 18 নম্বর গ্রুপের মৌলগুলো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এবং ওগানেসন আমাদের এটা একটু অপরিচিত ওগানেসন আমরা পরিচিত হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এতটুকু পর্যন্ত এখানে কয়টি মৌল রয়েছে সাতটি মৌল রয়েছে এই সাতটি মৌল কত নম্বর গ্রুপে অবস্থিত 18 নম্বর গ্রুপে অবস্থিত এই 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা কি নাম পরিচিত নিষ্ক্রিয় মৌল নামে পরিচিত আমরা জানি নিষ্ক্রিয় মানে কি নিষ্ক্রিয় মানে যার কোনো কাজ নেই যে কোনো কাজে অংশগ্রহণ করবে না কেন করবে না চলো তো আমরা জেনে নিই নিয়ন নিয়নের ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 নিয়নের পারমাণবিক সংখ্যা কত 10 তাহলে আমরা এখানে কয়টি ইলেকট্রন পেলাম 10 এবং দুই নম্বর পর্যায়ে 6 আর 2 8 আর 10 18 নম্বর গ্রুপে অবস্থিত আমরা এটা গত পাঠে শিখেছি দেখো দুই নম্বর পর্যায়ে আমরা জানি দুটি অরবিটাল রয়েছে এস এবং পি এবং পি অরবিটাল তার পূর্ণ সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে সুতরাং এখানে কোনো ইলেকট্রন প্রবেশ করবে না বা সে কোনো ইলেকট্রন দানও করবে না ফলে বিধায় কি সে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না ধরো নিয়ন যদি যে কোনো একটা বিক্রিয়ার সাথে এক্স বা ওয়াই জেডের সাথে বিক্রিয়া করে সেখানে তারা অংশগ্রহণ করবে না বিধায় এদেরকে কি বলা হয় নিষ্ক্রিয় মৌল বলা হয় তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারলে কেন এরা নিষ্ক্রিয় কারণ এরা পূর্ণ অবস্থা থাকে এদের অরবিটালে যে ইলেকট্রন সংখ্যা রয়েছে তারা পূর্ণ অবস্থা থাকে তারা কাউকে শেয়ার করবে না দান করবে না বা গ্রহণও করবে না বিধায় এরা নিষ্ক্রিয় মৌল এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাই এরা কি নিষ্ক্রিয় মৌল নামে পরিচিত সাধারণ তাপমাত্রায় এই নিষ্ক্রিয় মৌলগুলো কি অবস্থা থাকে জানো সাধারণ তাপমাত্রায় এই নিষ্ক্রিয় মৌলগুলো গ্যাসীয় অবস্থায় বিরাজ করে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মৌলসমূহের যে বিশেষ নামকরণের যে কয়টি নামকরণ করা হলো সে সম্পর্কে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আমরা আরেকটি গ্রুপের মৌল চলে যাই 3 থেকে 18 নম্বর 12 নম্বর গ্রুপের মৌল স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো একটি বিশেষ নাম রয়েছে 3 থেকে 12 নং গ্রুপের মৌল মৌলকে কি বলা হয় অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল কেন এরা অবস্থান্তর মৌল এই অবস্থান্তর মৌল কারণটা হলো এখানে ডি অরবিটাল চলে আসছে ডি অরবিটাল চলে আসছে
এটি অরবিটাল ইলেকট্রন এখানে বিন্যস্ত থাকে অর্থাৎ 3 থেকে 12 নাম্বার গ্রুপের মৌলগুলোকে আমরা অবস্থান্তর মৌল হিসেবে বিবেচনা করি এই অবস্থান্তর মৌলসমূহ কি অবস্থান্তর মৌলসমূহ প্রথমত রঙিন যৌগ গঠন করে দ্বিতীয়ত এরা প্রভাবক হিসেবে কাজ করে এবং তৃতীয়ত এরা জটিল যৌগ গঠন করে এই হলো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য আমরা যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস করি আয়রন আয়রনের পারমাণবিক সংখ্যা কত 26 তাহলে দেখো 1s2 2s2 2p6 তাহলে 10 3s2 3p6 কত হলো 18 3d and 4s2 18 2 20 আর এখানে 6 তাহলে দেখো সর্বশেষ সেল আমার 4 4 নাম্বার গ্রুপে অবস্থিত তোমরা পর্যায়ে অবস্থিত দেখো তোমরা বোর্ডে তাকে পিরিয়ডিক টেবিলে দেখে খেয়াল করো আয়রন 4 নাম্বার পর্যায়ে অবস্থিত এবং কি এবং 6 আর 2 8 8 নাম্বার গ্রুপে অবস্থিত ঠিক আছে অবশ্যই তোমরা এটা বুঝেছো দেখো শেষ যে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে ডি নাম্বার গ্রুপে অবস্থান করছে তাহলে যে সকল মৌলে শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করবে ডি অরবিটালে অবস্থান করবে সেই সকল মৌল অবস্থান্তর মৌল নামে পরিচিত অর্থাৎ ডি 1 থেকে ডি 9 পর্যন্ত মৌলগুলো কি অবস্থান্তর মৌল নামে পরিচিত এই অবস্থান্তর মৌল আমরা জানি রঙিন যৌগ গঠন করে রঙিন যৌগ গঠন করে তারপর প্রভাবক হিসেবে কাজ করে এবং জটিল যৌগ গঠন করে আমরা নিকেলের কথা জানি নিকেল কিন্তু 10 নম্বর গ্রুপে অবস্থিত এটি একটি প্রভাবক হিসেবে কাজ করে যেমন তোমরা অ্যামোনিয়া তৈরিতে যে প্রভাবক কাজ করে বা সালফিউরিক অ্যাসিড তৈরিতে যে প্রভাবকগুলো কাজ করে সেখানে কিন্তু এই আয়রন নিকেল এখানে সেখানে প্রভাবক হিসেবে কাজ করে তোমরা অ্যামোনিয়া তৈরিতে বা সালফিউরিক অ্যাসিড উৎপাদনে যে যখন পড়বে তখন দেখবে যে আয়রন এখানে প্রভাবক হিসেবে বা নিকেল এখানে প্রভাবক হিসেবে কাজ করে জটিল যৌগ গঠন করে আমি একটি জটিল যৌগ লিখেছি এটি একটি যৌগ দেখো এখানে আয়রন রয়েছে এটি একটি জটিল যৌগ ফেরোসায়ানাইড আরেকটি যৌগ রয়েছে ফেরিক ফেরোসায়ানাইড এগুলো হচ্ছে জটিল যৌগ আরো অনেক জটিল যৌগ রয়েছে অ্যামোনিয়াম সায়ানাইড এই জটিল যৌগগুলো তাহলে তোমরা অবশ্যই মনে রাখবা 3 থেকে 12 নম্বর গ্রুপে অবস্থিত মৌলসমূহ অবস্থান্তর নামে পরিচিত অর্থাৎ যে ইলেকট্রনটা শেষে ডি 1 থেকে ডি 9 পর্যন্ত বিস্তার করবে সেগুলো অবস্থান্তর মৌল নামে পরিচিত এই অবস্থান্তর মৌলগুলো জটিল যৌগ গঠন করে প্রভাবক হিসেবে কাজ করে এবং রঙিন যৌগ গঠন করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে শিখন ফলের প্রথম যে পাঠটি অর্থাৎ মৌলসমূহের যে বিশেষ নামকরণ এই সম্পর্কিত যে তথ্যগুলো তোমরা জানতে পারলে অবশ্যই তোমরা ভালোমতো বুঝেছো আশা রাখবো অবশ্যই ভালোমতো বুঝেছো আমি আশা রাখবো চলো পরবর্তী পাঠে আমরা চলে যাই পরবর্তী পাঠ মানে শিখন ফলে 2 নম্বরে রয়েছে পর্যায় সারণীর গুরুত্ব ব্যাখ্যা করতে অর্থাৎ পর্যায় সারণী থেকে আমরা কি কি সুবিধা ভোগ করতে পারি পর্যায় সারণী থেকে সুবিধা ভোগ করার পর্যায় সারণীর গুরুত্ব পর্যায়সারণী অবশ্যই গুরুত্ব রয়েছে আমরা প্রথম গুরুত্ব জানি যে রসায়ন পাঠ সহজীকরণ হয় কেমন করে রসায়ন পাঠ সহজীকরণ হয় আমরা পর্যায়সারণীতে মোট 118টি মৌল সম্পর্কে ধারণা লাভ করেছি এবং এখানে 118টি মৌলের 7টি পর্যায় এবং
18টি গ্রুপে অবস্থিত। এই 7টি পর্যায়ে এবং 18টি গ্রুপে যে মৌলগুলো তাদের ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপর ঘনত্ব, কোনটি কঠিন, কোনটি তরল, কোনটি বায়বীয় এই সম্পর্কে জানতে পেরেছি এবং এটি কি এটি কিভাবে কাজ করে। এই 18টি মৌল যে পর্যায়ে এবং গ্রুপে অবস্থিত একই পর্যায়ে যদি এক নম্বর পর্যায়ে যে মৌলগুলো রয়েছে তাদের ধর্ম সম্পূর্ণ এক, দুই নম্বর পর্যায়ে গ্রুপের যে মৌল রয়েছে তাদের ধর্ম এক, তাহলে আমরা যদি একটি গ্রুপের মৌল সম্পর্কে জানি তাহলে সেই গ্রুপের যে অন্যান্য ভৌত এবং রাসায়নিক ধর্ম সে সম্পর্কে আমরা সহজে জেনে যেতে পারি। আমরা 118টি মৌলে আলাদা আলাদা করে কোনো ধর্ম জানতে হয় না, ফলে আমরা সহজেই যে গ্রুপের মৌল, যে পর্যায়ের মৌল, ওই গ্রুপের অন্যান্য মৌল সম্পর্কে তার ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে সহজে জেনে নিতে পারি। এটি হলো রসায়ন পাঠের একটা সহজীকরণ উপায়। তাহলে রসায়ন পাঠে পর্যায় সারণী বিবেচনা করে আমরা এই বিষয়টি সহজে জানতে পারি। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হলো নতুন মৌলের আবিষ্কার। নতুন মৌলের আবিষ্কার বিষয়টি হলো যে পর্যায় সারণী যখন থাকা ছিল আমরা প্রথমে 63টি মৌল আবিষ্কার করতে পেরেছিল ল্যাভুসিয়া পর্যন্ত। তোমরা প্রথম পাঠ যদি দেখে থাকো, ল্যাভুসিয়া যখন পর্যায় সারণী আবিষ্কার করেছিল তখন তিনি 63টি মৌল আবিষ্কার করেছেন এবং মাঝে অনেক ফাঁকা ঘর ছিল। তা পরবর্তীতে কি মোসলে এবং মেন্ডেলিফ মোসলে পর্যন্ত 118টি মৌল আবিষ্কার করা হলো। তখন এই ফাঁকা ঘরে যে মৌলগুলো বসানো হলো সেই মৌলগুলা তার পরবর্তী বা পার্শ্ববর্তী গ্রুপ বা পর্যায়ে বিবেচনা করে মৌলগুলোর অবস্থান এখানে দেখানো হয়েছে, অর্থাৎ তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো মিল রেখে নতুন মৌলগুলো আবিষ্কার করা হয়েছে। এটি একটি পর্যায় সারণীর একটি সুবিধে বা গুরুত্ব। গবেষণা ক্ষেত্র, গবেষণা ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে একই গ্রুপের মৌলসমূহ তাদের ধর্ম একই রকম, সুতরাং যদি আমি সোডিয়াম নিয়ে গবেষণা করি তাহলে পটাশিয়ামের যে ভৌত এবং রাসায়নিক ধর্ম রয়েছে সেই ধর্ম অবশ্যই সোডিয়াম বা পটাশিয়ামের সাথে মিলে যাবে, ফলে গবেষণার ক্ষেত্রে আমরা এটার সুবিধা ভোগ করতে পারি। তোমরা আশা করি এই পর্যায়ে যে মৌলগুলো রয়েছে বা সুবিধাগুলো রয়েছে সে সম্পর্কিত বিস্তারিত জানলে। চলো আমরা পরবর্তী শিখন ফলে 3 নম্বরে চলে যাই। একক গ্রুপে মৌল দ্বারা গঠিত যৌগের একই ধরনের ধর্ম প্রদর্শন বর্ণনা করো। এটি আমাদের শিখন ফলের আজকে শেষ পাঠ এবং এই অধ্যায়ে শেষ পাঠ। এটি ধরো 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা বিবেচনা করি। 17 নম্বর গ্রুপের মৌল, 17 নম্বর গ্রুপের মৌল আমরা কি কি জানি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন ইত্যাদি। এরা কি করে, ধরো ফ্লুরিনকে যদি বিবেচনা করি বা ক্লোরিনকে যদি বিবেচনা করি, এরা প্রথমে কি করে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের একই ধরনের ধর্ম প্রদর্শন করবে সেটা আমরা ব্যাখ্যা করব। এখানে কি উৎপন্ন করবে, হাইড্রোজেন ফ্লোরাইড উৎপন্ন করবে বা হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। এই হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাসগুলো আবার কি করবে, পানিতে যদি বিশ্লেষিত করি, পানিতে যদি বিশ্লেষিত করি তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে এখানে হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড উৎপন্ন করবে। ঠিক আছে, হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোহ্যালাইড অ্যাসিড উৎপন্ন করবে। আমরা যদি এক্স দ্বারা বিবেচনা করি, অর্থাৎ এই বিষয়টা যদি বিবেচনা করি, এটাকে হ্যালাইড বলা হয়, হাইড্রো কমন নাম এটা, হাইড্রো হ্যালাইড অ্যাসিড। অ্যাসিড কেন বলছি, আমরা যৌগে প্রথমে হাইড্রোজেন দেখতে পাচ্ছি, তাহলে আমরা কমন নাম কি, হাইড্রোহ্যালাইড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোহ্যালাইড অ্যাসিড উৎপন্ন করবে, অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড উৎপন্ন করবে। এই হাইড্রো ফ্লোরাইড অ্যাসিড কি করবে, আবার ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা দ্রবীভূত করি তাহলে কি উৎপন্ন হবে, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ পানি, এটি কমন,
অর্থাৎ এখানে যদি H6 লিখতাম তাহলে ক্যালসিয়াম হ্যালাইড এটা উৎপন্ন হবে। অর্থাৎ দেখো আমরা আবার দেখতে পাচ্ছি হাইড্রো হ্যালাইড ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হ্যালাইড উৎপন্ন করেছে এবং পার্শ্ববর্তী হিসেবে কি উৎপন্ন করেছে কার্বন ডাইঅক্সাইড। প্রতিটি 14 নম্বর গ্রুপের যে মৌলগুলো এরা ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে। আবার ক্যালসিয়াম কার্বন হাইড্রোজেন ক্লোরাইড সাথে বিক্রিয়া করতে পারে। এভাবে প্রতিটি হাইড্রো ক্লোরাইডও কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ পানি উৎপন্ন করে। তোমরা খেয়াল করতেছো কমন ব্যাপারটা এইটা আর লবণ উৎপন্ন করছে। তাহলে দেখো আমরা এখানে বুঝতে পারছি যে একই গ্রুপের মৌলদ্বয় গঠিত একই ধরনের ধর্ম কিন্তু প্রদর্শন করে। অর্থাৎ 17 নম্বর গ্রুপের যতগুলো মৌল রয়েছে প্রত্যেকে এই ধরনের ধর্ম প্রদর্শন করে থাকবে। আরেকটি গ্রুপের মৌল আমরা বিবেচনা করি, যেমন ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম। এটা কত নম্বর গ্রুপে অবস্থিত? এটা হলো 2 নম্বর গ্রুপে অবস্থিত। এই 2 নম্বর গ্রুপে অবস্থিত মৌল যেমন ক্যালসিয়াম কার্বনেট যদি নিই, এই যে ক্যালসিয়াম এটা 2 নম্বর গ্রুপে অবস্থিত, এই ক্যালসিয়াম কার্বনেট কি করবে এই সেলের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড যো কার্বন ডাইঅক্সাইড যো পানি পানি উৎপন্ন করবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 2 নম্বর গ্রুপের যে মৌল ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট তারা প্রত্যেকে হাইড্রো হ্যালাইড অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এখানে এই পর্যন্তই। এভাবে তোমরা এই একই গ্রুপের মৌল যে একই ধরনের ধর্ম প্রদর্শন করে সে সম্পর্কে তোমাদের বিস্তারিত জানালাম। তোমরা আশা রাখি বইটি ভালো মতন পড়বে এবং এই অধ্যায় পাঠের সমাপ্তি এখানে শেষ করছি। আমরা এখন চলো সরাসরি পাঠে আমরা কি শিখলাম এবং নিজেদেরকে একটু যাচাই করি। আমি মূল লাইনের জন্য তোমাদেরকে কিছু কোশ্চিন রেখেছি। দেখো তোমরা অবশ্যই মূল লাইনের কোশ্চিনগুলো অ্যান্সার অবশ্যই দিতে পারবে, অবশ্যই দিতে পারবে, কারণ তোমরা পাঠটি অবশ্যই ভালো মতো বুঝেছ আমি আশা রাখবো। এখানে মূল লাইনে প্রথম কোশ্চিন দেওয়া আছে যে ক্যালসিয়ামকে কেন বিখ্যাত বলা হয়, ক্যালসিয়াম কত নম্বর গ্রুপে অবস্থিত আমরা একটু দেখি তো। 1s2 2s2 2p6 3s2 3p6 and 4s2 তাহলে 4 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে অবস্থান করছে ক্যালসিয়াম, ঠিক আছে। 4 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে অবস্থান করছে। আমরা জানি 2 নম্বর গ্রুপের মৌলসমূহ মৃৎক্ষার ধাতু নামে পরিচিত। কারণটা কি? কারণ এটা কোথায় পাওয়া যায় তোমরা বলতে পারবে? অবশ্যই পেরেছ, মাটিতে পাওয়া যায়, তাই না? এবং মাটিতে পাওয়া যায়। আর ধাতু বলা হচ্ছে কেন খাদ্যাতু? খাদ্যাতু বলা হচ্ছে কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এটা অবশ্যই তোমরা খাতায় লিখেছ, অ্যান্সার করতে পেরেছ। এই জন্য ক্যালসিয়ামকে কি বলা হয়? মৃৎক্ষাধাতু বলা হয়। আমরা মূল্যায়নের দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। হিলিয়ামকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? হিলিয়াম কত নম্বর গ্রুপে অবস্থিত? 2 নম্বর গ্রুপে অবস্থিত, তাই না? দেখো 2 নম্বর গ্রুপে অবস্থিত, তার ইলেকট্রন সংখ্যা কত? 2। প্রথম পর্যায়ে অবস্থিত 2 নম্বর গ্রুপে অবস্থান করছে। দেখো প্রথম পর্যায়ে আমরা জানি অরবিটাল কয়টা, একটা। সে কিন্তু দুইটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে আছে, তাহলে সে কি আর ইলেকট্রন গ্রহণ করবে? না। সে কি কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করবে? না, বা কাউকে সে দেবেও না। ফলে কি? সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। ফলে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি, আশা রাখছি তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো অবশ্যই দিতে পারছ। 2 নম্বর গ্রুপের মৌল একই ধরনের ধর্ম প্রদর্শন করে। এই 2 নম্বর গ্রুপের মৌলগুলো আমরা যদি লিখি, ধরো ম্যাগনেসিয়াম দিয়ে লিখি, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কার্বনেট যৌগ কি? CO3, ঠিক আছে। ম্যাগনেসিয়ামের যোজনী 2, কার্বনেটের যোজনীয় 2, তাহলে এটা ম্যাগনেসিয়াম কার্বনেট। একই ধরনের ধর্ম প্রদর্শন করে। এরা হাইড্রো হ্যালাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ পানি উৎপন্ন করবে। এখানে যদি আমি আরেকটি
বিবেচনা করি বেরিয়াম কার্বনেট এটি কিন্তু HCl এর সাথে বিক্রিয়া করে বেরিয়াম ক্লোরাইড যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ পানি উৎপন্ন করবে তাহলে প্রেক্ষিতবিন্দু দেখো দুই নাম্বার গ্রুপের যে ম্যাগনেসিয়াম বা বেরিয়াম রয়েছে তারা প্রত্যেককে হাইড্রোহ্যালাইডের সাথে বিক্রিয়া করে একই ধরনের বিক্রিয়া উৎপাদ উৎপন্ন করলো অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড লবণ পানি উৎপন্ন করলো তাহলে নিশ্চয় তোমরা এই প্রশ্নের অ্যানসারগুলো দিতে পেরেছো আশা রাখছি তোমরা পাঠটি ভালোমতো বুঝেছো চলো আমরা তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়েছিলাম সেগুলো কি অবশ্যই তোমরা করেছো তোমাদের জন্য বাড়ির কাজ ছিল পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাস পর্যায় গ্রুপ নির্ণয় করা আমি আশা রাখছি অবশ্যই তোমরা করছো এবং নিজেদেরকে যাচাই করছো চলো আমরা তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেই যে বাড়ির কাজ তোমরা এক থেকে ত্রিশ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে তাদের দ্বারা বিভিন্ন ধরনের যৌগ গঠন করা শিখবে এবং তাদের নাম উল্লেখ করবে ত্রিশটি মৌল দ্বারা গঠিত যৌগে গঠন ও নামকরণ করবে এই তৃষ্টি যৌগ দ্বারা গঠিত বিভিন্ন মৌলের সাথে বিভিন্ন মৌলের মিশ্রণে যে যৌগটা গঠিত হয় সেটা করবে এবং তাদের নামকরণ করবে এর ফলে পরবর্তীতে যে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে যে বিক্রিয়াগুলো রয়েছে সেখানে তোমাদের পাঠটা অনেকটা সহজ লভ্য হবে এবং বুঝতে অনেকটা সহজ হবে প্রিয় শিক্ষার্থী কিন্তু বাড়ির কাজটা অবশ্যই খাতা তুলে নিয়েছ আজকে আমি আমার পাঠের সমাপ্তি এখানে করছি তোমরা চতুর্থ অধ্যায়টি ভালো করে পড়বে এবং পরীক্ষার জন্য যেভাবে পড়তে হয় সেভাবে পড়বে তোমরা বাসায় অবস্থান করবে নিজেদেরকে ভালো রাখবে ঠিক আছে আর শরীর প্রতি যত্ন নিবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আমি এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকো আল্লাহ হাফেজ।